Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. সিধিবর্তী সিঁদুর পরনে লাল হট ড্রেস, ম্যায় বনি তেরি রাধা গানে নাচলেন পর্দার গুনগুন। আসুন ভিডিওটা একবার দেখে নি। কিন্তু তার আগে জাস্ট নিউজের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে সমস্ত এন্টারটেনমেন্ট গসিপ নিউজ এক ক্লিকে আপনার হাতের মুঠোয় চলে আসবে। শুরু করে দিই এবার এই ভিডিও। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, বলতে পারেন কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের বিয়ের। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নীল ও তৃণা। তবে তৃণার এখনও বিয়ের পিঁড়িতে বসতে মাসখানেক বাকি থাকলেও বিয়ের পিঁড়িতে কিন্তু ইতিমধ্যেই বসে পড়েছেন পর্দার গুনগুন। সৌজন্য ও গুনগুনের বিয়ে হয়ে গিয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুচোর প্লট অন্তত তাই বলছে। আর এবার সেই সেটে গুনগুনের সাজেই কার্যত সিঁথিবর্তী সিঁদুর, লাল শর্ট ড্রেস এবং কালো রঙের লেদার জ্যাকেটে গুনগুনকে নাচতে দেখা গেল ম্যায় বনি তেরি রাধা এই গানে। তবে এই ম্যায় বনি তেরি রাধা এই গানটিতে গুনগুন নাচলেন সৌজন্যের জন্য, কিন্তু মনে মনে তৃণা কিন্তু নিশ্চয়ই নেচেছে নীলের জন্যই। নীলের কথা ভেবেই হয়তো এতটা সুপার এক্সপ্রেসিভ ওয়েতে এই গানটা নাচতে পেরেছেন তৃণা, এমনটাই মনে করছেন নীল তৃণা অনুগামীরা। তাই রিয়েল লাইফে গুনগুন নাচলেও রিয়েল লাইফে মনে মনে কিন্তু ওটা তৃণাই নেচেছে নীলের জন্য, এমনটাই বলছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। তাই একাধারে গুনগুন যেমন তার ক্রেজি সৌজন্যের জন্য এই গানে নেচেছে, ঠিক তেমনই তৃণা কিন্তু মনে মনে তার বাস্তব জীবনের ক্রেজি অর্থাৎ নীলের জন্য নেচেছে। এই মুহূর্তে টেলিভিশনে গান পাতলে কিন্তু নীল তৃণার বিয়ে নিয়ে বেশ কানাঘুষো শোনা যাচ্ছে। কার্যত কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, কারণ নতুন বছর পড়তেই নীল তৃণার বিয়ের পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুদ্রজিৎ, প্রমিতা। বিয়ের পিঁড়িতে আরও অনেকে বসতে চলেছেন টলিউডের হেভি ওয়েট সেলিব্রিটি অঙ্কুশ ওয়েন্দ্রেলাও। আর তাই নীল তৃণার বিয়ে নিয়ে কিন্তু মানুষের কম উৎসাহ নেই, আপনার উৎসাহ আছে তো? আর বিয়ের আগেই ম্যায় বনি তেরি রাধা সিঁথিবর্তী সিঁদুর পরে এই গান কার্যত বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওটা এখনও না দেখে থাকলে চটপট দেখে নিন, মিস করবেন না জানো।